আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফসল। অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটূক্তির শিকার হন। আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল? পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত, তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি। এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পাপের ফল। এরকম বলাটা অন্যায় ছাড়ার কিছু নয়। মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না। মা বাবা গুনাহ করেছেন, তার দায় সন্তানের উপর আল্লাহ তাআলা চাপাচ্ছেন, ব্যাপারটা এরকম হতে পারে না। দ্বিতীয়ত, এটি কোরআন ও সুন্নার কোথাও এভাবে বলা হয়নি। এটি নিছকই লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চাকে অটিস্টিক করেন, এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয়, আবার ওই বাচ্চার জন্য কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয়, কোনো কোনো ক্ষেত্রে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না, কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয়, খালি নয়। বিদায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যে এটা আল্লাহ তাআলা ফয়সালা, এর ভিতরে প্রভূত কল্যাণ, বিভিন্ন হেকমা, বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না, কিন্তু বাবা মার পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন এটি মনে করার কোনো কারণ নেই। অনেক বাবা মা আছেন, তারা অনেক ভালো মানুষ, তাদের অটিস্টিক সন্তান হয়েছেন। এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কটূক্তির শিকার হন, নানা রকমের বুলিংয়ের শিকার হন, তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চা লালন পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন, দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জুলুম ছাড়া কিছুই হতে পারে না। এই মূর্খতাসুলভ বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর অটিস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহর পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন এই জন্য বা এই জায়গা থেকে, দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা, যদি এর বিনিময়ে আল্লাহ আমাকে অনন্তকালের জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এইটা আমার জন্য লাভজনকই হলো। সন্দেহাতীতভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের, কিন্তু সবরের বিনিময়ে আল্লাহ তাআলা কিন্তু হিসেব ছাড়া দেন। বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে হবে। ধরুন, একজনকে আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন, আপনার সন্তানের মতো অটিস্টিক দেননি, তিনি যদি এই সন্তানের সঠিক লালন পালন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে জাহান্নামে যেতে হয় তাহলে আপনি অটিস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য মন্দ নয়, বরং ভালো কিছু। অতএব আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নিতে পারা এটা কঠিন একটা কাজ, আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না, কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিই। ইব্রাহিম মিমি আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কি না? দেখুন, নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয়, বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয়, সেই ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয়পাত্র করবে, তার কতটা উপকারে আসবে সেটা প্রশ্নসাপেক্ষ বিষয়। তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া, সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়ার সুদূর পড়া হতো। অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা। তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন, তিনি নামাজ আপন নামাজ পড়বেন, দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা তো ভিন্ন বিষয়। কবুল দুই প্রকার, একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা, আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া, আরেকটা হলো আল্লাহ সুবহানাহুর কাছে এইটার জন্য আপনি রিওয়ার্ড পাওয়া। এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়া সম্ভব না, ক্ষীণ, তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন। এজন্য নামাজ অব্যাহত রাখতে হবে, কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা নামাজের মাধ্যমে যে দোয়া করা, সেটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর পড়া হতো। এজন্য তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে হবে।